সাইবার ক্রাইমে জামতোরা সাইবার চক্রের দুই পাণ্ডা পুলিশের হেফাজতে। আসানসোলের সালানপুর থানার অন্তর্গত সিরিজবেরিয়া অঞ্চলে গোপন সূত্রে খবর পেয়ে সালানপুর থানার পুলিশ ও সিআইডি যৌথ অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে। আটক হওয়া দুই যুবকের কাছ থেকে উদ্ধার হয় 15টি মোবাইল, নোটবুক, নগদ 60,000 টাকা ও 2টি ঝাড়খণ্ড নম্বর মোটর গাড়ি। আটক হওয়া দুই যুবক জেরায় স্বীকার করে যে তারা নানাভাবে সাইবার ক্রাইম প্রতারণা চক্রে জড়িত। আটক হওয়া দুই যুবক বিভিন্নভাবে সামাজিক মাধ্যম দিয়ে, যেমন বিদ্যুৎ বিলের নামে সহ একাধিকভাবে, সাধারণ মানুষকে সাইবার ক্রাইমের মাধ্যমে প্রতারণা করত। আটক হওয়া দুই যুবকের নাম অরবিন্দ মণ্ডল, কর্মাটর জামতোরার বাসিন্দা, ও আরেকজন সচিন কুমার মণ্ডল, গিরিডি ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা যায়। এই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ আরও জিজ্ঞাসাবাদ করছে আরও এই চক্রে কেউ জড়িত রয়েছে কিনা। মূলত অনুমান করা হচ্ছে জামতোরা সাইবার ক্রাইম চক্রের এই দুই অভিযুক্ত বলেই অনুমান। ঘটনার তদন্তে সালানপুর থানার পুলিশ। সৌমিত্র বাংলা, রিপোর্ট, টাইমস বাংলা।